নমস্কার নমস্কার সমস্ত স্টুডেন্ট এবং আপনারা অভিভাবকদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে শিক্ষা সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূলত ফার্মেসি কোর্স সম্পর্কে। কিছুদিন আগেই আমরা কোভিড প্যান্ডামিক সিচুয়েশনটা ওভারকাম করেছি, তো এই কোভিড সিচুয়েশন পার করার পরও আজকের প্রেজেন্ট ডেতে দাঁড়িয়ে একজন ফার্মাসিস্টের কতটা ইম্পর্টেন্স আছে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে এবং এর কেরিয়ার কী আছে, কোন কোন সেক্টরে স্টুডেন্টরা চাকরি পেতে পারে, কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় ফার্মাসিস্ট পড়তে গেলে, সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আপনারা যে সমস্ত অভিভাবকরা রয়েছেন আপনাদের সকলের সাথে এবং স্টুডেন্ট তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি একটি অন্যতম বিফার্ম এবং ডিফার্মের বলতে পারো ফার্মেসি কলেজ, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তর্ভুক্ত রান করে। স্যার আপনাকে নমস্কার। নমস্কার। আমি প্রথমেই স্যারের পরিচয়, স্যারের নাম এবং স্যার আপনার সম্পর্কে আমার স্টুডেন্টদের একটু বলুন। প্রথমেই বলবো, আমি ডক্টর অর্কেন্দু চ্যাটার্জি, এই কলেজে একদম ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে কাজ করছি। আর যেটা একটু আগে বলছিলাম ডিসকাশনের ভেতরেও ছিল, সেটা হচ্ছে ফার্মাসির ইম্পর্টেন্স এবং কীভাবে ফার্মাসিতে ভর্তি হওয়া যায় এই জিনিসগুলো নিয়ে একটু আলোকপাত করা যাক আজকে। পুরো বিষয়টা যে এই ফার্মেসি কোর্স, বেসিক্যালি ফার্মেসি টু টাইপসের, একটা ডিপ্লোমা লেভেল এবং আমরা ব্যাচেলার্স লেভেল। তো আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব বি ফার্ম যে কোর্স, সেই কোর্সের প্রথম শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হয়। তো স্যার আপনি প্রথম একটা বিষয়, রিসেন্টলি HS-এর রেজাল্ট পাবলিশ হলো, তো এরপর যেটা স্টুডেন্টরা যারা WBJEE বলুন বা যে সমস্ত এন্ট্রান্স এক্সাম এই সব কিছু, কী ক্রাইটেরিয়া প্রয়োজন হয় বি ফার্মেসি কোর্স করার জন্য, সেটা প্রথম একটু জানাবেন। হ্যাঁ, বি ফার্ম করতে গেলে প্রথম তো উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, আর এটাতে মিনিমাম যেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি কম্বিনেশন থাকতেই হবে, আর তার সঙ্গে যেন 45% মার্কসটা যেন মিনিমাম থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আমরা বি ফার্মের অ্যাডমিশন করাই, এবং কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েও গেছে একদম, আর এতেও কিন্তু একটা র্যাঙ্ক আসবে এবং র্যাঙ্কের পরে রীতিমতো কাউন্সেলিং হয় এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের কলেজগুলোতে অ্যাডমিশন করানো হয়। ওকে, তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজির কম্বিনেশন, PCB এর কম্বিনেশন থাকতে হবে অ্যান্ড 45% নাম্বার মিনিমাম থাকবে, মিনিমাম 45% নাম্বার। তারপর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে WBJEE এন্ট্রান্স এক্সাম হয় সেই এন্ট্রান্স এক্সামে অংশগ্রহণ করে থাকো, সেক্ষেত্রে সেই র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে, এছাড়াও যদি কোনো স্টুডেন্ট তোমরা অলরেডি এক্সামটাই বসেছো সেক্ষেত্রে স্যার সরাসরি অ্যাডমিশন কি নিতে পারবে? সেটা যখন কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কোনো সিট খালি থাকে, অথবা অনেক সময় কী হয় ড্রপ আউট যারা কাউন্সিলিংয়ে, হ্যাঁ ড্রপ আউট স্টুডেন্টের, কীরকম ড্রপ আউট বলতে কী বোঝায়, যারা হয়তো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে এবং করার পরে সে হয়তো MBBS অথবা অন্য জায়গায় চান্স পেয়ে গেছে, নিটের দিকে হ্যাঁ চলে গেছে, এবং সেই ক্ষেত্রে কিছু জায়গা যদি খালি থাকে সেখানে আমরা ডিরেক্ট অ্যাডমিশন এবং সেই ক্ষেত্রে অবশ্যই কলেজ অথরিটির সঙ্গে কথা বলতে হবে এবং কলেজে আসতে হবে, যদি খালি থাকে সেটা আমরা নিতে পারবেন। স্যার এটা টোটাল যে ব্যাচেলার অফ ফার্মেসি কত বছরের কোর্সটা হয়ে থাকে? এটা ব্যাচেলার অফ ফার্মাসি 4 বছরের কোর্স টোটাল, আমরা এটা ভাগ করেছি 8খানা সেমিস্টার, এটা অ্যাপ্রুভ বাই হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, আর অ্যাফিলিয়েটেড হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল যে ইউনিভার্সিটি আছে সেটার, আর এখানে এই 8খানা সেমিস্টারে আমরা ভাগে ভাগে প্রত্যেকটা কোর্স পড়ানো হয়, এবং বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি এবং MBBS-এ যে সমস্ত সাবজেক্টগুলো থাকে ম্যাক্সিমাম সেই সমস্ত সাবজেক্ট তো রয়েছে, তার সঙ্গে স্পেশালাইজড কিছু সাবজেক্ট থাকে যারা ভবিষ্যতে কর্মমুখী যাতে করা যেতে পারে, কোর্স করা যেতে পারে। এখন তো নর্মালি যে সমস্ত কোর্সগুলো রয়েছে সবগুলো কোর্স তো কর্মমুখী নয়, তাই এই ক্ষেত্রে ফার্মাসি কোর্স কিন্তু সবকটাই, মানে একটু আগে আপনি যেটা বলছিলেন ডিপ্লোমা ইন ফার্মাসি এবং ব্যাচেলার ইন ফার্মাসি দুটোই কিন্তু কর্মমুখী কোর্স, এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে যে অ্যাটলিস্ট তারা নিজেরা যদি চাকরি নাও পায়
সেখানে লাইসেন্স পাবে এবং লাইসেন্সের মাধ্যমে কিন্তু একটা ইনকামের একটা সোর্স থাকে, নিজস্ব মানে মানে সারা ভারতবর্ষে এটা যেটা একটা বলছে এন্টারপ্রেনারশিপ একটা ব্যাপার থাকে। তাই বিফার্ম অথবা ডিপ্লোমা পড়ে যদি সে মনে করে যে নিজের এন্টারপ্রেনার হিসাবে কাজ করতে পারে অথবা নিজের ইন্ডাস্ট্রি সে যদি এস্টাবলিশ করতে পারে সেটা কিন্তু এই ফার্মাসির মাধ্যমে সম্ভব। স্যার এর জন্য একটা লাইসেন্সের ব্যাপার থাকে, সেই লাইসেন্সটা কি ড্রাগ লাইসেন্স সম্ভবত? হ্যাঁ এটা ড্রাগ লাইসেন্স, এটা ফার্মাসি লাইসেন্স থাকে। এটা যদি ডিপ্লোমা হয় দু বছর পরে একটা হসপিটাল ট্রেনিং থাকে সেটা ম্যান্ডেটরি, সেই হসপিটাল ট্রেনিংয়ের পরে হসপিটাল একটা সার্টিফিকেট দেয় এবং সেটা পূর্ত ভবন আমাদের ওয়েস্ট বেঙ্গল পূর্ত ভবনে আছে যেখানে এটা সাবমিট করার পরে তারা কিন্তু লাইসেন্সটা ইস্যু করে। আর বি ফার্মের ক্ষেত্রে চার বছর পরে তারা যখন ইন্ডাস্ট্রিয়াল যখন ট্রেনিংটা হয়ে যাবে তারপরে যখন সে সার্টিফিকেটটা ওখানে ইস্যু করবে তারপরে কিন্তু সে লাইসেন্সটা পাবে এবং এই লাইসেন্সটা কিন্তু তার সারা জীবনের জন্য থাকবে এবং এইটার বেসিসই তা কিন্তু সেই যে ফার্মাসিস্ট, হ্যাঁ এটাই কিন্তু ইন্ডিকেট করে। যেমন MBBS এর ক্ষেত্রে আছে লাইসেন্স, হ্যাঁ তারপরে নার্সিং কাউন্সিলেরও আছে, সেরকম আমাদেরও ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে এবং সেটা ইউনিক নাম্বারটাই হচ্ছে লাইফ টাইমের জন্য, সেটাই হচ্ছে লাইসেন্স। ওকে, আমরা বিষয়টা জানলাম যে বি ফার্মেসি কোর্স 4 ইয়ার্সের হয়ে থাকে, টোটাল 8টা ডিভিশনের মধ্যে এটা ডিভাইড হয়ে থাকে। তো নেক্সট যে বিষয়টি আমরা জানবো যে স্যার টোটাল এই কোর্সটি করার জন্য 4 বছরে অ্যাপ্রক্সিমেটলি কতটা খরচা হয়ে থাকতে পারে একটা প্রাইভেট ইনস্টিটিউটে যদি কোনো স্টুডেন্ট হতে হয়, ইভেন যদি আপনার এই DMBH ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এডমিশন নিতে চায়? এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন, কারণ হচ্ছে অ্যাজ পার কাউন্সেলিং ফিজ যেটা হয় এটা কলেজ টু কলেজ ভ্যারি করে এবং আমার কলেজের ক্ষেত্রে 375,000 টাকা টোটাল কোর্স ফি, যার ভেতরে 5,000 টাকা রিফান্ডেবল, মানে টোটাল কোর্স পড়ছে 370,000 টাকা। এবারে এইটাকে ভাগ করা থাকে, যেমন হচ্ছে 76,100 টাকা হচ্ছে প্রথম সেমিস্টারের ফিস, তারপর 42,700 টাকা করে হচ্ছে আপনার প্রত্যেক সেমিস্টার, মানে বাকি 8খানা সেমিস্টার 42,700 টাকা ডিভাইড হয়ে যায়। এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা এত টাকা কীভাবে করবো অথবা এত টাকা কোথা থেকে পাবো? কোনো চিন্তা নেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি, উনি একটা সুন্দর স্কিমের ব্যবস্থা করেছেন যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এবং যার মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্রেডিট নিতে পারে স্টুডেন্টরা, লিমিটটা থাকে। হ্যাঁ এবং এই ক্ষেত্রে স্টুডেন্টের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সে যতক্ষণ পড়বে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু পেমেন্টের কোনো অপশান নেই, তাকে পেমেন্ট করতে হবে না, এটা খুবই একটা নমিনাল চার্জেস ধার্য করা হয়। এবং এর 15 বছরের ভেতরে মানে পাস করার পরে সে কিন্তু সে তার নিজস্ব যে লোন অ্যামাউন্ট আছে সেটা কিন্তু শোধ করতে পারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা স্কলারশিপের ব্যাপার থাকে, যে স্কলারশিপটা কিন্তু একটুখানি বলে রাখি, যারা ভালো স্টুডেন্ট এটার জন্য কিন্তু মিনিমাম 75% মার্কস উচ্চ মাধ্যমিকে কম্পালসারি। ওকে, হ্যাঁ যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুযায়ী 60% 60% মার্কস পেলেই চলে, কিন্তু সেটা হচ্ছে নমিনেশন করার জন্য, মানে আমি যে অ্যাপ্লাই করবো সেটার জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করে, হ্যাঁ স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা, কিন্তু আলটিমেটলি কাট অফ মার্কস কিন্তু হয় এটা 75% এবং এই অ্যামাউন্টটা কিন্তু ছোটো অ্যামাউন্ট নয়, এটা খুব বড় অ্যামাউন্ট। 60,000 যদি সে বছরে পায় পার ইয়ারে তাহলে 4 বছরে 2,40,000 টাকা, তাহলে কিন্তু তার অটোমেটিক্যালি তার এই যে ফিনান্সিয়াল যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। মানে টোটাল 4 ইয়ার্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যেটা স্যার আগেই আমায় জানিয়ে দিলেন এবং তোমরা স্টুডেন্টরা জানতে পারছো। ফার্স্ট হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের থ্রু তোমরা কিন্তু ভর্তি হতে পারবে এই ফার্মেসি বি ফার্ম কোর্সের জন্য। সেকেন্ড হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেটা 60,000 করে পার ইয়ার দেওয়া হয়, অর্থাৎ 4 ইয়ার্সের কোর্সের জন্য টোটাল 2,40,000। টোটাল যে কোর্স ফিটা তোমরা মানে দিতে হচ্ছে কলেজকে, তার মধ্যে থেকে কিন্তু অনেকটা অ্যামাউন্টই তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাচ্ছ। আর স্যার আরেকটা বিষয়, অনেক অভিভাবকদের মনে প্রশ্ন, যদি ইভেন তারা আপনার কলেজে অ্যাডমিশন করাতে চান তার ছেলেকে বা মেয়েকে, তো আপনার কি হোস্টেলের অ্যারেঞ্জমেন্ট আছে? হ্যাঁ আমাদের দুরকম হোস্টেলই আছে, বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল, এবং সেই সমস্ত হোস্টেল সংক্রান্ত সমস্ত ফিজ এবং কলেজের কোর্স ফি রিলেটেড সমস্ত কলেজের ওয়েবসাইটে ডিসপ্লে হচ্ছে এবং সেখানে ফোন নাম্বারও আছে, তারা যদি যোগাযোগ করতে চায় তারা ওখানে যোগাযোগ করতে পারে। আর রিসেন্টলি আমাদের যেটা অ্যাপ্রুভালের ব্যাপার, যেটা আমি একটু সব থেকে বড় ইম্পর্টেন্ট, যে যখন গার্জেনরা তার নিজের স্টুডেন্টকে যখন অ্যাডমিশন করাবে যেন কলেজের অ্যাপ্রুভালটা অবশ্যই দেখে নেয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কলেজের অ্যাপ্রুভাল রয়েছে এবং এটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল, এবং অলরেডি ম্যাকাউট থেকেও অ্যাপ্রুভাল হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল যে
কাউন্সিল আছে WBSTC তারও কিন্তু অ্যাপ্রুভাল আছে এই অ্যাপ্রুভাল হ্যাঁ ডিপ্লোমাটার ক্ষেত্রে তা সেই কারণের জন্য অ্যাপ্রুভাল নিয়ে কোনো চিন্তা নেই এবং একটা জিনিস বলে রাখবো যে আমাদের এই যে সেমিস্টারগুলো রয়েছে শুধু যে আমরা টাকা নিচ্ছি এবং স্টুডেন্ট পড়াচ্ছি তা নয় কিন্তু এই সেমিস্টারগুলোর ভিতরে যাতে কর্মমুখী করা যায় আমি একটু আগে বললাম কর্মমুখীটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেক্ষেত্রে প্লেসমেন্ট ব্যাপারটা থেকে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিক্স সেমিস্টারের পরে কী করছি স্টুডেন্টদের অ্যাকচুয়ালি হয় সেভেন সেমিস্টারের পরে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যায় একটা 15 দিন এক মাসের ট্রেনিং থাকে ভোকেশনাল বা ডাইরেক্ট একটা ট্রেনিং থাকে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কী করছি সেভেন সেমিস্টারে না পাঠিয়ে আমরা কিন্তু সিক্স সেমিস্টার যখনই কমপ্লিট হচ্ছে তখনই আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে পাঠিয়ে দিচ্ছি এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে এমএনসি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেমন হচ্ছে সিপলা আছে আপনার জাইডাস ক্যাডিলা আছে ফার্মাসিউটিক্যাল হ্যাঁ এবং বড় কোম্পানি যাতে তারা থিওরি যেটা ক্লাসে পড়ছে সেটা যেন প্র্যাকটিক্যালি তারা সামনাসামনি অ্যাপ্লাইড কীভাবে করছে সেটা দেখতে পারে এবং এইটার সঙ্গে এটা ছাড়াও আমরা সেভেন সেমিস্টার থেকে আমরা ডিসাইড করেছি অনেক কোম্পানির সঙ্গে আমাদের মৌয়ের অলরেডি কথা হয়ে গেছে এবং মৌ চুক্তি হয়েওছে যে তারা সরাসরি কলেজে আসবে এবং কলেজ থেকে তারা কিন্তু একটা প্লেসমেন্টের একটা ভালো ব্যবস্থা আছে এবং এই এই ব্যাপার সংক্রান্ত আরেকটা জিনিস বলে রাখি মোটামুটি গত বছরে আমরা একটা কোম্পানিতে ভিজিট করেছিলাম কোম্পানির নাম হচ্ছে ইন্টাস ফার্মাসিউটিক্যাল এবং অ্যাট প্রেজেন্টলি কিন্তু ইন্টাস ফার্মাসিউটিক্যাল মানে ফ্রেশ বিফার্ম স্টুডেন্টকে মোটামুটি 27,000 মতো স্যালারি প্যাকেজ তারা স্টার্টিং স্যালারি প্যাকেজ দিচ্ছে ওকে তো একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ফার্মেসি সেটা যে কোনো কলেজে পড়ো না কেন তার যে অ্যাপ্রুভাল থাকে যে কোন বোর্ডের আন্ডারে প্রথম হচ্ছে PCI অর্থাৎ ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বিফার্ম করতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাকাউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অ্যাপ্রুভালটা ইম্পর্টেন্স আর এর সাথে সাথেই স্যার আমরা আরেকটা জিনিস শুনেছিলাম AICTE হ্যাঁ AICTE-র অ্যাপ্রুভালটা এখন ম্যান্ডেটরি নয় যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এখন যেহেতু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াই কমপ্লিট অথরিটি হয়ে গেছে সেই জন্য আগে এটা ছিল 2022-23 পর্যন্ত কিন্তু 23-24 থেকে এটা কিন্তু আর ম্যান্ডেটরি নয় সেই কারণের জন্য আর কিন্তু ওয়েস্টবেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে কোনো ফার্মাসি কলেজ কিন্তু আর AICTE-র আন্ডারে নেই ওকে তো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পেরেছো আর ভিডিওটি শেষ করার আগে আরও একটা জিনিস আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো যে স্যার গভর্নমেন্ট জবের স্কোপ কী কী আছে বা কোন কোন ফিল্ডে বা কী পোস্টের জন্য তারা এই বিফার্ম বা ডিফার্ম কোর্স কমপ্লিট করার পর যেতে পারে খুবই ভালো প্রশ্ন একটা গভর্নমেন্ট একটা জবের একটা থাকে এখন এই মুহূর্তে আমাদের মানে চারিদিকে যা পারিপার্শ্বিক অবস্থা দেখছি তাতে গভর্নমেন্ট জবের স্কোপ আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু ফার্মাসিতে গভর্নমেন্ট জব কখনো কমে না এটা বলে রাখি কারণ হচ্ছে যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আমরা দেখতে পাই সমস্ত হসপিটালে কিন্তু আইদার বিফার্ম নইলে ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট কিন্তু তারা প্রত্যেকেই এলিজিবল একদম দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টগুলো রয়েছে যেমন হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স এগুলোতে কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু আমাদের ফার্মাসিতে একদম বিফার্ম হলেই সে কিন্তু এলিজিবল বিফার্মের জন্য এলিজিবল একদম এবং এটাও আমার বলতে আমার খুব গর্ববোধ হয় আমার বহু স্টুডেন্ট যারা কিন্তু এখন অসম রাইফেলসে কিন্তু তারা অ্যাজ এ ফার্মাসিস্ট কাজ করছে এখন স্যালারি তাদের মিনিমাম হচ্ছে 45,000-এর ওপরে বিফার্ম শুধু বিফার্ম পাস করেছে তারা এবং বিফার্ম পাস করে তারা কিন্তু অসম রাইফেলসে এখন রীতিমতো ভালো জায়গায় পজিশনে আছে পজিশনে পেয়েছে তো আপনারা অভিভাবকরা যারা দেখলেন বুঝতে পারছেন যে প্রাইভেট জবের সাথে সাথে গভর্নমেন্ট জবের স্কোপটাও কিন্তু অনেকটা বেশি যদি আমরা কম্পেয়ার করি আদার্স কোনো জেনারেল স্টাডিজের থেকে বা কোনো অন্য প্রফেশনাল কোর্সের থেকে কারণ ইন্ডিভিজুয়ালভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা আমরা যে এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোগপতি হওয়ার যে সুযোগ সেটা কিন্তু এই ফার্মেসি কোর্সের মাধ্যমে সবার প্রথম তোমরা পাচ্ছ অল্প সময়ের মধ্যে 2 ইয়ার্স ডিপ্লোমা হয় না স্যার 3 ইয়ার্স না ডিপ্লোমা হয় 2 বছর ডিপ্লোমা 2 ইয়ার্সের কোর্স করে অ্যান্ড ব্যাচেলার্সটা 4 ইয়ার্সের কোর্স করেই কিন্তু তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আরও বিস্তারিত যদি তোমরা জানতে চাও সেক্ষেত্রে ডিসপ্লের নাম্বারে তোমরা নির্দ্বিধায় অফিস টাইমের মধ্যে যোগাযোগ করতে পারো প্রপার কাউন্সিলিং এবং কলেজে ভর্তি সংক্রান্ত যে কোনো যদি প্রশ্ন থাকে সেটার জন্য আরও একটা বিষয় ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবে যে সমস্ত পরিচিত স্টুডেন্ট বা আপনারা অভিভাবকরা দেখছেন আপনার ছেলে বা মেয়ের কাছে যাদের তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ফার্মেসি সংক্রান্ত বা তারাও জানতে পারবে ভিডিওটি দেখার পর যে অ্যাকচুয়ালি এই ফার্মেসি বা ফার্মাসিস্ট যে কথাটা এটার মধ্যে কী থাকে বা একজন ফার্মাসিস্ট হতে গেলে কী নিয়ে পড়াশুনো করতে হবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিউরেশন এবং টোটাল খরচাটার সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও দেখার আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে
যে এই যে আমরা শুধুমাত্র ফার্মাসি তো একটা বি ফার্মা ডিপ্লোমাতে সীমাবদ্ধ নেই, এটাতে এর পরে যদি সে পোস্ট গ্রাজুয়েট যেটা হায়ার স্টাডিজ বলি আমরা, সেও যদি মাস্টার ডিগ্রি করে, আর প্রাইভেট সেক্টরে জবের কথা একটু আগে আমি আলোচনা করছিলাম যে সে যদি মনে করে যে স্যার আমি গভর্নমেন্ট জব করব না প্রাইভেট জবে যাব, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রসপেক্ট আছে যে সমস্ত ফার্মা ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু এখন অ্যাট প্রেজেন্টলি বি ফার্ম পাস করার পর নিচ্ছে। এটা ছাড়া ফার্মাকো ভিজিলেন্স একটা বিরাট ইম্পর্টেন্স এখন দায়িত্বর সঙ্গে বি ফার্ম পাস করার পর স্টুডেন্টদেরকে নেওয়া হচ্ছে, যেখানে বড় বড় কোম্পানি উইপ্রো থেকে শুরু করে বড় বড় যে সমস্ত আইটি সেক্টরগুলো আছে তারা কিন্তু বি ফার্ম পাস করার পর স্যালারি নিয়ে খুব ভালো স্যালারিতে তারা কিন্তু ফার্মেসি কমপ্লিট করে আইটি সেক্টর, এবং এটা খুব অদ্ভুত জিনিস যে অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার আইটি সেক্টরে আমরা কি করে পৌঁছাচ্ছি। একদমই, আইটি সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে কিন্তু সুন্দর টাইমিং, মানে যেটা কম্পিউটার ছাড়া কিন্তু এটা ভাবা অনেকেই জানেই না যে ফার্মা সেক্টর থেকে আইটি সেক্টরে কিভাবে যাচ্ছে, কিভাবে পসিবল। তা সেটা সম্ভব হচ্ছে এই উইপ্রো কগনিজেন্ট এরা কি করছে, এই সমস্ত ডাটা কালেকশন করছে পেশেন্ট থেকে, এবং সেই ডাটা কালেকশনটা যে কার কি রোগ আছে এবং সেটা অ্যানালিসিস করা, এবং তার শুধু অ্যানালিসিস নয় এই ওষুধের বিভিন্ন রকম অ্যানালিসিসগুলো হচ্ছে, মেডিসিনের বিভিন্ন রকম অ্যানালিসিস করা হচ্ছে। এইটা কিন্তু আইটি সেক্টরে ওরা কি করছে, ফার্মা যারা পাস করছে তাদেরকে বসিয়ে দিচ্ছে, এবং তারা হচ্ছে বেটার জায়গা সেখানে, এবং সেখানে খুব ভালো স্যালারি এবং সুন্দর টাইমিং, সকালবেলা 9টার সময় যাচ্ছে বিকেল 5টায় তারা চলে আসছে। তা এটা কিন্তু একটা ফার্মার জন্য বিরাট বড় সেক্টর। তো এই সুযোগটা কিন্তু আগে ছিল না এবং আমারও জানা ছিল না, যাই হোক স্যারের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে ফার্মেসি নিয়ে পড়াশুনো করার পর শুধু যে তোমরা প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং নিজের কোর সেক্টরে যেতে পারবে এটা না, এখন আইটি সেক্টরের দিকেও কিন্তু তোমরা যেতে পারবে। স্যার যে বিষয়গুলি তুলে ধরলেন যে একটা স্ট্যাটিস্টিকের উপর বেস করে পুরো ডেটাবেসটাকে কালেক্ট করে যে কী মেডিসিনের প্রয়োজন হচ্ছে এবং কী রোগের ওপর বেশ করে সেটার একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, ইভেন মেবি এটা আমরা আরও বেশি ইমপ্লিমেন্ট বিষয়ে একটা নতুন কিছু আমরা পাবো, সেটা সফটওয়্যার বেস হতে পারে বা টোটাল সিস্টেমও একটা চেঞ্জ হতে পারে। তো সেটা নিয়েও আমরা ভবিষ্যতে আরও ভিডিও দেবো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, নমস্কার।